অভিনেতা আদিল হোসেনলৈ আনন্দরাম ঢেকিয়াল ফুকন বঁটা নগর ঐতিহ্যমণ্ডিত আনন্দরাম ঢেকিয়াল ফুকন মহাবিদ্যালয়ের বিশিষ্ট অভিনেতাগৰাকীক প্ৰদান কৰে চলিত বৰ্ষৰ এই বঁটা মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত এক গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানত বিশিষ্ট অভিনেতাগৰাকীক প্ৰদান কৰা হয় বঁটা অনুষ্ঠানত উপস্থিত থাকে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য ডক্টৰ ননিগোপাল মহন্ত বঁটা গ্ৰহণ কৰি অভিভূত হৈ পৰে বিশিষ্ট অভিনেতাগৰাকী আনন্দরাম ঢেকিয়াল ফুকনৰ দৰে বিশাল ব্যক্তিত্বৰ অধিকাৰী এগৰাকী ব্যক্তিৰ নামত আগবঢ়োৱা বঁটা এক বিরল প্রাপ্তি বলে মন্তব্য আগবহায় আদিল হোসেনে ভাষণ প্রসঙ্গত আদিল হোসেনের অভিনয় প্রতিভার ভূয়সী প্রশংসা করে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ননিগোপাল মহন্ত গর্বিত অনুপ্রাণিত আর ওভারওয়েলমড বলে কয় ইংরেজিত খুব মানে তার যোগ্য হয়নে নহয় হয় বলে তেওঁলোকে ভাবিছে আর মই অত্যন্ত গর্বিত আর খুব অনুপ্রাণিত হয়েছো যে আনন্দরাম ঢেকিয়াল ফুকন মহাবিদ্যালয়ে মোক ইমানখিনি সন্মান করলে মই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো ভালপোৱা জ্ঞাপন করছো আশা করছো যে এইখন কলেজের পর আর লড়া ছোৱালী অনুপ্রাণিত হয়ে কলার দিকতে হোক বিজ্ঞানের দিকতে হোক নিজে যে সচাকে ভাল পায় সেইটুক যাতে আর মানে মহাবিদ্যালয়ের যাক মহাবিদ্যালয় আছে তেওঁলোকে আৰু যাতে লড়া ছোৱালীবিলাক ইন্ডিভিজুয়ালি চায় বাঞ্চ হিসাবে নাচায় আৰু এটা মানে দল হিসাবে নাচায় পেলায় ব্যক্তিগত যাক গুণ আছে তেওঁলোকৰ সেইবিলাকৰ প্রতি আকৃষ্ট সময় দৃষ্টি আকৃষ্ট কৰিব বিচাৰিছো মই দায়িত্ব বহুত বাড়ি গল গতি মই তাকে কৈছো অথনি মোর বক্তৃতাত যে মোৰ কান্ধৰ ওপৰ দায়িত্বৰ বোজা যেনে লাগিছে সেই এইটো to be able to continue to inspire people. Thank you. Thank you very much.